রতননাথ গদি ছাড়ো, গদি ছাড়ো, গদি ছাড়ো, বেত্ত শিক্ষামন্ত্রী রতননাথ গদি ছাড়ো, গদি ছাড়ো, গদি ছাড়ো, বেত্ত শিক্ষামন্ত্রী রতননাথ গদি ছাড়ো, গদি ছাড়ো, গদি ছাড়ো, শেন 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 শেন, রতননাথ স্টেপ ডাউন, স্টেপ ডাউন, স্টেপ ডাউন, রতননাথ হাই হাই, হাই হাই, হাই হাই, বেত্ত শিক্ষামন্ত্রী রতননাথ গদি ছাড়ো, চলছেই চলবে, চলছেই চলবে, চলছেই চলবে, রইলেই আন্দোলন, চলছেই চলবে, রইলেই ধর্ণা, বেহাল দুর্দশা কেন রতননাথ জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব তোমায় দিতেই হবে, রইলেই সংগ্রাম, চলছেই চলবে, রইলেই আন্দোলন, চলছেই চলবে, যুব কংগ্রেস, যুব কংগ্রেস, আপনারা নিশ্চয় অবগত আছেন গোটা রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থার বেহাল দুর্দশা। বিভিন্ন স্কুলে প্রতিদিন আমাদের রাজ্যের কচি কাচারা শিক্ষকের জন্য তাদের পর্যাপ্ত পরিমাণে স্কুলে শিক্ষক নেই, এই দাবিতে গোটা রাজ্য জুড়ে দিকে দিকে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করছেন প্রতিদিন। একটাই কারণ, তাদের শিক্ষা গ্রহণের জন্য শিক্ষক চাই। আর আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, উনার কোনো হেলদোল নেই, উনি শুধু নৃত্য করতে ব্যস্ত আছেন। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন। আমরা যুব কংগ্রেস দাবি করছি আজকের এই উনার বাড়ির সামনে ধর্ণা দিয়ে, কালো পতাকা দেখিয়ে, যে উনার নৈতিক দায়িত্ব নিয়ে এই রাজ্যের আগামী ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য উনি যাতে পদত্যাগ করুন। উনি বারবার বলেন এই রাজ্যে নাকি টেট কোয়ালিফাই নেই, অথচ টেট কোয়ালিফাই করার পরেও উনি শিক্ষক নিয়োগ করছেন না। আমরা গত দুদিন ধরে দেখতে পাচ্ছি আগরতলার বাণীবিদ্যা স্কুলের একজন শিক্ষককে বলা হয়েছে 3 দিন বাণীবিদ্যা স্কুলে নাকি উনি শিক্ষকতা করবেন, আর বাকি 3 দিন উনি জিরানিয়ার একটা স্কুলে গিয়ে শিক্ষকতা করার জন্য। গতকালকে দেখলাম উদিপুরের একটা স্কুলে একজন শিক্ষককে 8টা ক্লাস করার জন্য শিক্ষা দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আজকে এগুলো কেন হচ্ছে? আজকে হীরা যুগের মধ্যে উনি রাজ্যের শিক্ষামন্ত্রী, শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে, স্কুলের মধ্যে শিক্ষকের অভাব, তাই একজন শিক্ষককে দিয়ে 7টা 8টা 10টা ক্লাস করাতে বাধ্য হচ্ছে হচ্ছে এক স্কুলের শিক্ষককে আরেক স্কুলে যেতে বলা হচ্ছে। এই ধরনের নজিরবিহীন ঘটনা শিক্ষা ব্যবস্থার মধ্যে গোটা ভারতবর্ষে আছে কিনা আমরা জানি না। আমরা মনে করি যুব কংগ্রেস উনি 100% ব্যর্থ হয়েছেন শিক্ষা দপ্তর চালাতে, কারণ তিনি বারবার বলেছেন তিনি ইচ্ছে করে নাকি 14,000 শিক্ষক নিয়োগ করতে পারেন, কিন্তু যখন উনাকে বলা হচ্ছে শিক্ষক দেওয়ার জন্য তিনি বলছেন টেট কোয়ালিফাই নেই। যখন টেট কোয়ালিফাই হচ্ছে বলছেন টিআরবিটি রেজাল্ট দিচ্ছে না, টিআরবিটি বলছে না কারা পাশ করছে। আমরা দাবি করছি, এর আগে আপনারা জানেন যুব কংগ্রেস যে 11টা দাবি নিয়ে গণ অবস্থান করেছিল 72 ঘন্টা, তার মধ্যে একটা দাবি ছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থার দিশা ফিরিয়ে আনার জন্য অতিসত্বর যাতে টেট কোয়ালিফাই সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় একসঙ্গে, কিন্তু তিনি এখনো পর্যন্ত নিদ্রায় আছেন, তিনি ঘুম ভাঙিনি। উনার ঘুম ভাঙানোর জন্য আজকে যুব কংগ্রেস মাঠে নেমেছে, উনার বাড়ির সামনে আমরা কালো পতাকা দেখাচ্ছি। আমরা মনে করি উনার আর এক মুহূর্তে এই রাজ্যের শিক্ষামন্ত্রী থাকার যোগ্যতা নেই। এই বক্তব্য শুধু যুব কংগ্রেসের নয়, এই বক্তব্য হচ্ছে এই রাজ্যের উনার দলেরই শাসক দলেরই একজন বিধায়ক বলেছেন উনি শিক্ষামন্ত্রী হিসেবে অযোগ্য। আমরা দাবি করছি উনি যাতে অতিসত্বর পদত্যাগ করে।